আমি কলে অনেক সুন্দর বসে আছি, ঠিক আছে, মানে সে দেখছে, দেখার পর কলে নিতেছে না, ইচ্ছা করে আমার একটা পাট নিতেছে, তার চেহারা বিশ্বাস করো হুবাহু রোহিঙ্গার মতো, পুরা রোহিঙ্গা চেহারা, ঠিক আছে। আমি আমি খুবই এক্সাইটেড ছিলাম যে মানে ওর কলে ওঠার পরপরই আমি আপনার পুরো রোহিঙ্গার মতো লাগে, ঠিক আছে, আমি কলে উঠে ওইটাই বলছি পুরোই রোহিঙ্গা আপনি, ঠিক আছে। তা আপনি আমার গালি দিলে, গালি দিলেন কেন আমাকে, রোহিঙ্গা কি গালি, আমি জানতাম না, তাহলে আমি সরি, যদি রোহিঙ্গা গালি হয়ে থাকে তাহলে আমি সরি, ঠিক আছে। তা বললাম যে আপনি কি বাংলাদেশে না বাংলাদেশের বাইরে, বাংলাদেশে হইলে তো আমি ভাবছি কারো দেশের গালি, অন্য কোনো দেশে থাকেন ওই দেশে হয়তো রোহিঙ্গাকে গালি মনে করে, ঠিক আছে। তো আপনি বাংলাদেশে থেকে বলতেছেন রোহিঙ্গা গালি, তার মানে কি বলতে চান যে বাংলাদেশে যে এত রোহিঙ্গা আছে তারা সবাই গালি, এরা বলছি তাদের সাথে আমার কি ব্যান দেখা দিচ্ছে, বুঝছো। পরে আমি আরেক ব্রডে ঢুকলাম, ঢুকার পর এই হিস্ট্রিটা বলছি, আমি যার ব্রডে বসে হিস্ট্রি বলতে, ও আবার ওর ক্লোজ ফ্রেন্ড, লুসিফার তুমি এটা কি করছো ভাই, তুমি আমার বেস্ট ফ্রেন্ড রে ক্যাপায় আইছো, আমাকে দেখো তোমার ফ্রেন্ড রোহিঙ্গা ওয়াটারে গালি বলতেছে, নেওয়ার পরে বলতেছে একটু আগে একটা বান্দর ছেলে আসছে, আইসা আমার এটা বলছে রোহিঙ্গা, তুইও আইসা এটা বললি রোহিঙ্গা, ওই ছেলে ধরে পাঠাইছে না, আরেকজন গেছে, আমি এই ঘটনা আরেকজনের বলছি, ওই ছিল গেছে সাথে সাথে কি বলে রোহিঙ্গা কি খবর, পরে ব্রড অফ করে চলে গেছে, যেমন আমার হুডা এসে একটা ছেলে আমার টপে আছে, ও বাইসে বলতেছে ও আমাকে রোহিঙ্গা বলছে, কেন বললো রোহিঙ্গা, হ্যালো কুইন কি খবর কুইন, এলাকার মধ্যে করবো না বাইরে, এলাকা দিয়েই, তুমি কোন মার্কেটে বেশি যাও, তোমাদের এলাকাতে মেয়েদের যে কত কিছু কিনতে হয়, পৃথিবীটাই মনে হয় মেয়েদের জন্য, বুঝছো। আর বইল না, আমি গিয়া শুধু অবাক হয়ে গেছি, তাও জানো আমার এমন একটা দোকানে নিছে আর আমার সামনে ওরা বলতেছে ওইসব কথা, আর আমার এত হাসি লাগতেছে, পরে আমি বলছি দেখো আমার দিয়ে থাকা পসিবল না, ঠিক আছে, দিয়ে বেশিক্ষণ থাকলে আমি হর্নি হয়ে যাব, পরে সমস্যা হবে, আমি বাইরে ওয়েটিং এ আছি, সিগারেট খাই, তুমি আসো কিনা, ঠিক আছে। কি একটা অবস্থা, মার্কেট করে একটু শান্তিও লাগে, আর সবই পাওয়া যায় ওখানে,
প্রাইসেস কম, একটু প্রাইসেসটা কম, সবই পাওয়া যায়, এটা ঠিক। আমাদের এখানে তো চওড়া দাম, এক এক দোকানে যেই জিনিসপত্র দাম পাবা অনেক। আমার তো বালে ঠান্ডাটাই যাইতেছে, আমার খুব বিরক্ত লাগে, ঠান্ডা টুন্ডা বিরক্ত লাগে। তোমার না বললাম একটা দিন ব্ল্যাক কালারের বোরকা পরো, হিজাব ব্ল্যাক পরছিলাম একদিন, ব্ল্যাকটা গরম লাগে বেশি। তাতে মেহেদি দাও না, তো মেহেদি দিলে সুন্দর লাগবে, তাতে হাত খালি রাখ। না টাকা নাই, তার মেহেদি কিনবো, অনেক জিগের এই কথা, মোবাইল স্টেন কিনবো, টাকা নাই, চাপা কম মারো তো। চাপা না মারলে দুনিয়াতে থাকা যাবে না, বুঝছো, চাপা মেরে চলতে হবে। আচ্ছা তোমার টাকার অভাব, মাথার উপর একটা এসি লাগায় দেখাও যে আমার এসি আছে আর কো আমার টাকা না। আমি কি করব, আমি এসি কখনো দেখাই না, শোনো আমি এগুলো কখনো দেখাই না। এখন আমি যদি এরকম করে রাখি আমার এসি দেখা যাবে, এরকম করে রাখলে আমার এটা দেখা যাবে, ওইরকম করে রাখলে আমার আরেকটা দেখা যাবে, তো আমি কি করব বলো। আচ্ছা ঠিক আছে, মানলাম মানলাম সবকিছু মানলাম। এখন তোমার ঘরের আশপাশে জিনিসপত্র এত দামি দামি জিনিস, আর তুমি যদি ওই সময় বললো যে আমার কাছে টাকা নাই, তো মানুষ হাসবে না এটা? আল্লাহ এগুলো তো আমার না। আরে যাই হোক, এগুলো তোমার না, এগুলো তোমার আব্বার বা অন্য কারো হবে, ঠিক আছে, তোমার তো না, ইউজ তো তুমি করতেছো। হ্যাঁ এটা আমি করি, কিন্তু আমি তো টাকা দেখি নি নাই, টাকা দিয়ে যেই কিটু, বাট ডাজ নট এ ম্যাটার। আর এটা তো এমন জিনিস না যেটা লজিকরে নিয়ে যেতে পারবা, এই আলমারিটা নিয়ে যেতে পারবা লজিকরে, কাপড় চোপড় রাখবা, সো ইউজ তো তুমি করতেছো না, যে ব্যাটাই কিনা দেখ। অন্যের ধন আমি খাইতেছি, ওটা কি বড় লোকই হলো বলো? এটাই তো মজা, এটাই তো মজা। না নিজেকে শোনো, অন্যকে দেওয়াটা সবচেয়ে মজা, পাওয়াটা মজা নাই, পাওয়ার মধ্যে কোনো মজা নাই, সেটা তুমি, আমি আমি যেটা আমি অনুভব করি সেটা আমি আমি অনুভব করে বললাম। আর আমি সবাইকে দিতে পছন্দ করি, দিতে ভালোবাসি, আর কারণটা ইউজ করতে পছন্দ করি না। আমি কত কিছু চাইলাম তোমার কাছে, তুমি একটা জিনিস দিলা না। আল্লাহ তুমি তো আমার কাছে ইচ্ছা চাও না, বুঝছো, আর যদি চাইতে না তাহলে কি পেতে। আর সাউন্ড শুধু খাবার খাও আর সাউন্ড শোনো, ঠিক আছে? এই সাউন্ডটা যে কত মজা সেটা তো তুমি জানো না। আরে আরে জিব্রা দেখাও, ঠিক আছে, আর জিব্রাটা কাইটটা ফেলো না। না আমি চাই যে তোমার কলজাটা অনেক বড় দিল দরিয়া থাকুক, আমি যেন যা চাই তাই পাই। আমি বললাম না চাওয়ার আগে পাওয়াটা আমি মানে ই করি না, ওটা নিজেকে মানে নিজের ভিতরে নেই না, দেওয়াটা নিজের ভিতরে নেই, দেওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। ওইটা সামনে সামনে দেখাইলে বলবো, ঠিক আছে, কিরকম বানাইছে আমি তো নিজেও জানি না, কি বলো তো খুলে বলো। আরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো যে তোমার এরকম
এরকম সুন্দর করে বানাইছে বুঝছো? কিন্তু কিছু জিনিস আছে যে মিলে না অনেকের সাথে, যেমন তোমার ঠোঁটটা একটু অন্যরকম বানাইছে আকর্ষণ করে, ঠিক আছে, তারপর তোমার ওই যে সাউন্ডটা যে দাও এটা তো কারোর সাথে মিলে না, অনেকটা মেয়ে এরকম সাউন্ড করতে পারবে মিলবে না আল্লাপাক মানে বইরে বইরে দিছে বুঝছো, বাদ রায় মানে ঠিক আছে হ্যাঁ